সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার নির্বাচিত বই নিয়ে নির্বাচিত লেখকের সাথে আলাপ করি। আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন বুঝতেই পারছেন, আমরা লেনিন নিয়ে আসানুর রহমানের সাথে আলাপ করব। ইনি আসলে আমাদের খুব প্রিয় খোকন ভাই। খোকন ভাই, মানে একটা দুর্দান্ত শুরু আমি বলবো কথা সাহিত্যে যাত্রার, মানে বইটা নিয়ে দারুণ একটা অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানে আপনার শিক্ষক আনুসার থেকে শুরু করে এই সময়ের জনপ্রিয় কথা সাহিত্যিক আফসানা বেগম, মাসুদ আরিফিন, ফারুক আসিফ কথা বলেছেন বইটা নিয়ে, এই স্টার্টটা আপনার কাছে আসলে কেমন? বিষয়টা হচ্ছে কি, লেনিন কিন্তু বাংলা ভাষায় লেনিন চর্চা অনেক পুরান। যদি আমি এভাবে বিষয়টা বলি, 1924 সালে লেনিন যখন মারা গেলেন, আজকে 2024 মানে 100 বছর, তো আজ থেকে 100 বছর আগে লেনিন মারা গেলেন 21 জানুয়ারি, এপ্রিল মাসে লেনিনকে নিয়ে প্রথম বাংলায় কবিতা লেখা হয়। কবিতাটা লেখেন যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্য। তো 100 বছর আগে লেনিনকে নিয়ে প্রথম কবিতা, আর লেনিনের মৃত্যু শতবার্ষিকীতে লেনিনকে নিয়ে উপন্যাস, এটা একটা তাৎপর্যপূর্ণ ব্যাপারই বটে। একদম একই সাথে বলবো যে বাংলা ভাষায় লেনিনকে নিয়ে গল্প লেখা হয়েছে, ঋত্বিক ঘটকের মতো মানুষ তারা হচ্ছে ডকুমেন্টারি করেছেন আমার লেনিন, এখানে সুভাষ মুখোপাধ্যায়, বিষ্ণুদে থেকে শুরু করে অনেকেই লেনিনকে নিয়ে কবিতা লিখেছেন, কিন্তু উপন্যাস লেখা হয়নি আগে বাংলা ভাষায়। ইভেন যদি আমরা এভাবে বলি যে বিশ্বের মধ্যে প্রথম লেনিনকে নিয়ে একটা উপন্যাস বা একটা ফিকশান লেখে অ্যালেন ব্রায়ান, এটা 1983 সালে, এবং বাংলা ভাষায় এই প্রথম। তো সেই অর্থে বলবো যে লেনিনকে নিয়ে আমার উপন্যাস, একই সাথে আমার প্রথম উপন্যাস এবং লেনিনের 100 বছর, লেনিনের 100 বছর সব কিছু মিলে অবশ্যই এটা দুর্দান্ত একটা মানে জার্নি বলবো, এবং আমার জন্য অবশ্যই এটা ভেরি মাচ থ্রিল। দারুণ দারুণ। আপনি বামপন্থী রাজনীতি করেছেন আমরা জানি, আমরা আপনার অনেক গল্পও শুনেছি, আপনি লেনিনের প্রেমে প্রথম কবে পড়লেন? আমার বয়স যখন 11 বছর আর কি, তখন আমাদের পারিবারিক লাইব্রেরিতে ছোটদের লেনিন, এটা নিকোলাই বগদানভের লেখা একটা বই, ওই বইটা পড়ার আমার সুযোগ হয়, এবং আমার জীবনে আসলে প্রথম নন ফিকশন যদি বলি ওই বইটাই। আচ্ছা, একটা ছাপ ছিল লেনিনের। পরে যখন স্কুল শেষ করে কলেজে ঢুকলাম, তখন রাজনীতিতে যুক্ত হওয়া, বামপন্থী রাজনীতিতে, এবং লেনিন, লেনিনের সাহিত্য, সেগুলো নিয়ে তার সাথে পরিচিত হওয়া, ফলে একটা বড় সময় বামপন্থী রাজনীতির সাথে যুক্ত থাকার কারণে লেনিন, লেনিন চর্চার একটা বিষয় তো ছিলই। বাংলা সাহিত্যে লেনিনের যে চর্চা হয়েছে সেখানে একটা সার্কেলটা পূর্ণ হচ্ছে না, উপন্যাসটা নেই, এবং আমি তখনও জানতাম না যে লেনিনকে নিয়ে আদতেই পৃথিবীতে কোনো উপন্যাস লেখা হয়েছে কি না। তো আমি উপন্যাসটা যখন লেখা শুরু করি, এবং সে সময় আমি জানতে পারি যে ইংল্যান্ডের সাংবাদিক অ্যালান ব্রায়ান একটা উপন্যাস লিখেছেন, তো সেই উপন্যাসটা আসলে সেই অর্থে, ওই অর্থে জনপ্রিয়তা লাভ করেন নাই, কারণ উনি যে ফর্মে লিখেছেন, যে স্টাইলে লিখেছেন, সেটা মানে অনেক সময় পাঠকের জন্য পীড়াদায়ক পড়াটা। আচ্ছা, আমি আমি ফর্ম এবং স্টাইল নিয়ে আরও কথা শুনবো আপনার কাছে। আপনার বইটার প্রচারণায় ব্যবহার করা হয়েছে যে গোর্কি চেয়েছিলেন যে লেনিনের মনোজগৎটা কেউ ধরতে পারে কি না, আপনি সেই প্রত্যাশা পূরণ করার জন্য এই বই লিখেছেন কি না? প্রত্যাশা পূরণের জন্যই আমি লিখেছি, ব্যাপারটা এরকম না। লেনিন নিয়ে আমার যে অবসেশন সেখানে, এবং লেনিন নিয়ে যে পঠন পাঠন, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এরকম একটা ব্যক্তিত্বকে নিয়ে একটা ফিকশন লেখা যায়, এবং সেখানে যদি কিছু স্বাধীনতা ভোগ করতে চাই তাহলে আমি আর একটা জীবনী লিখতে চাইনি, আমি যে কারণে ফিকশনটাই বেছে নিয়েছি। মানে আপনার ফিকশনে তো নিশ্চয়ই এমন প্রচুর ঘটনা আছে যেটা আসলে আসলে লেনিনের জীবনে হয়তো ঘটে নাই। মোহন ভাই, এর জন্য তো প্রচুর গবেষণা দরকার, মানে যেটা আপনি দীর্ঘদিন ধরে করছেন, সেই জার্নিটার কথা জানতে চাই। এইটা লেখা শুরু করে আপনি কী কী বিপদে পড়লেন? আসলে ইতিহাসে তো লেনিন নামে কারো জন্ম হয়নি, একটা ভ্লাদিমির ইলিশ লেনিন, তার জন্মের 7 দিন পরে যে নামটা তার রাখা হলো, জন্মের পর থেকে তাকে ডাকা হতো ভালোদিয়া নামে। তো ভালোদিয়া নামে যে শিশুটি জন্ম হলো, সেই শিশুটি মানুষের কাছে লেনিন হিসেবে পরিচিতি পেল তার 31 বছর বয়সে। ভালোদিয়া থেকে লেনিন হয়ে ওঠা এই যে যাত্রাপথের, লেনিনের এই শৈশব, তার কৈশোর, এগুলো নিয়ে বই পুস্তক তেমন একটা পাওয়া যায়নি, এটা একটা বড় সংকট। আমি এই সংকটে পড়েছি। লেনিন মারা যাবার পরে তার বন্ধুবান্ধব বা সমসাময়িক মানুষরা লেনিনকে নিয়ে যারা লিখতে চেয়েছেন বা লিখেছেন, সেই লেখাগুলো ছাপতে দেওয়া হয়নি, ছাপানো হয়নি, এবং আর রুশ আর্কাইভের অনেক কিছুই নষ্ট করা হয়েছে, বলে যে কারণে এই শৈশব কৈশোর এই জায়গাগুলা মানে আমাকে অনেক বেশি কল্পনার আশ্রয় নিতে হয়েছে অনেক কিছু। আপনার গবেষণা এবং উপাত্ত এবং আপনার কল্পনা, সেটা আসলে কী প্রক্রিয়া আপনি সন্নিবেশিত করেছে উপন্যাসের শরীরে? উপন্যাস যখন লেখার কথা ভেবেছি, তখন আমি একটা ছক আমার মাথায় ছিল
যে আমি কোথা থেকে শুরু করব, আমি কোন কোন জিনিসগুলো আনব এবং আমি কোথায় শেষ করব। আপনি যদি দেখেন আমার লেনিন উপন্যাসটা প্রধানত এটা শেষ হয়েছে আসলে রুশ বিপ্লব জয়লাভ করার মধ্য দিয়ে। তারপরে একটা চ্যাপ্টার আমি এনেছি সেখানে লেনিনের যে প্রেমিকা ইনেসার মৃত্যু ওই বিষয়টাকে তুলে ধরার জন্য। একটা মাথায় আমার ছিল যে কোন বিষয় আমি নেব, কোন বিষয় নেব না, কোন বিষয়কে আনবো। এবং লেনিনকে যেটা হয়েছে কি আমার মূল লক্ষ্য ছিল রক্ত মাংসের লেনিনকে তুলে ধরা, বিপ্লবের নেতা ওই জিনিসটা তুলে আনার, মানে রক্ত মাংসের মানুষ, দোষ গুণে ভরা মানুষ, সেই মানুষটা কেমন ছিল দেখতে, সেই রক্ত মাংসের মানুষটাকে দেখতে চেয়েছি। আমি একটু জানতে চাই, আপনি নিজে বামপন্থ আন্দোলন করেছেন, লেনিন আমাদের বিপ্লবের স্বপ্নের সবচেয়ে বড় প্রতীকের একটা, এই বইটা আমাদের যে ক্ষয়িষ্ণু বাম আন্দোলন সেইখানে আসলে এই বইটা কোনো অবদান রাখতে পারে বলে আপনি মনে করেন কিনা? মানুষের মুক্তি বা সেটা শোষণ মুক্তি হতে পারে, ব্যক্তি মুক্তি হতে পারে, যে কোনো ধরনের মুক্তির আন্দোলনে লেনিন একটা আসলে উজ্জীবিত নাম, মানুষকে উজ্জীবিত করার ক্ষমতা রাখে। ফলে যতদিন শোষণ থাকবে, নিপীড়ন থাকবে, মানুষের মুক্তির আকাঙ্ক্ষা থাকবে, পরিবর্তনের আকাঙ্ক্ষা থাকবে, ফলে লেনিন অবশ্যই গুরুত্বপূর্ণ একটা মানুষ এবং তার অধ্যয়ন, তার সম্পর্কে জানার আগ্রহ থাকবে। আর রাষ্ট্র নিয়ে যত যদি আমাদের বোঝাপড়ার ইস্যু থাকে, রাষ্ট্র বুঝতে গেলে লেনিনকে বাদ দিয়ে তো রাষ্ট্র বোঝা যাবে না। ফলে লেনিন অবশ্যই আমাদের অনুপ্রাণিত করবে এবং আমি মনে করি এই সময়ে লেনিন যে উপন্যাস, এই উপন্যাসও এই আজকে বামপন্থী রাজনীতির যে ক্ষয়িষ্ণু ধারা, এই ধারায় আমি বলবো না যে বান আনবে, তো আমি বলবো মানুষের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হবে। আপনি আসলে এই বইটার জন্য কেমন পাঠক চান? নির্দিষ্ট করে বললে যে এই উপন্যাসটা আমি কিন্তু যারা বামপন্থী রাজনীতি সম্পর্কে ধারণা রাখেন শুধু তাদের মাথায় রেখেই লিখি নাই। এই উপন্যাসটা যখন লিখছি তখন আমার কাছে মনে হয়েছে যে মানুষটা লেনিন বা বামপন্থী রাজনীতি সম্পর্কে জানে না কিন্তু একটা উপন্যাস পড়ছে, উপন্যাস পড়তে চাই, মানে এবং উপন্যাসের যে পড়ার যে আনন্দ সেই আনন্দটা পেতে চাই, সেই জায়গা থেকে যদি দেখি তাহলে একদম ধরেন এখানে রাজনীতিটা অনেক ইন্টেন্স হিসেবে এসেছে, অনেক যেমন বিপ্লবের এক মানে সময়ের ঘটনা বা আগের দুই তিনটা পর্ব, ওরকম দুই চারটা বিষয় বাদ দিলে গোটা উপন্যাসটাই একদম সাধারণ পাঠক, একটা সাধারণ মানুষ যদি উপন্যাস হিসেবে আনন্দ পেতে চাই পড়ে, সেও সেটা পাবে বলে আশা করি। আর যারা বামপন্থা রাজনীতি বা পরিবর্তনকামী রাজনীতির কথা চিন্তা করেন তারা যদি মানে একটা বলবো যে অনুপ্রেরণা এবং একটা বিপ্লবের জন্যে, একটা বিপ্লবীর কী ধরনের প্রস্তুতি লাগে বিপ্লব করার জন্যে এবং সে সম্পর্কে যদি একটা দেশজ কিংবা পার্সোনালাইজ করা যদি বলি সেভাবে যদি করতে চান, ভাবতে চান, তো অবশ্যই এই উপন্যাস তাদের জন্য অনুপ্রেরণা হতে পারে। দারুণ দারুণ, দর্শকদের জন্য একটা ছোট্ট জায়গা পড়তে চাই। এটা হলো উপন্যাসটা 334 পৃষ্ঠার উপন্যাস, 333 পৃষ্ঠা থেকে একটা জায়গা যেখানটায় কবর খোঁড়া হয়েছে সেটা দেখতে পেল লেনিন, ধীর পায়ে সেখানটায় গিয়ে দাঁড়ালো, এখানে আসবার পর বা পথে কারোর সাথে একটা কথাও বলেনি, লিদিয়া যখন সাদা লিলির তোড়াটা দিচ্ছিল তখনও না, লেনিনের পাথুরে মুখের উপরে বসানো চোখ জোড়ার দিকে তাকাতে লিদিয়ার সাহস হয়নি, তাকালে দেখতে পেত অশ্রুহীন চোখ দুটি যেন বরফে জমে যাওয়া ভোলগা নদীর মতো, তবে কবরের সামনে সে লেনিন টের পেল তার চোখের কোণা শিরশির করছে, একটা অমোচনীয় ব্যথা সারা শরীরে ছড়িয়ে পড়ছে, বুকের ভেতর অসহ্য চাপ। খুবই সুন্দর, সহজ, সাবলীল গদ্যে একটা দারুণ উপন্যাস, সবাইকে এটা পড়ার আমন্ত্রণ। পূর্বে আপনি আমাদেরকে সময় দিলেন সেই জন্য আপনাকে ধন্যবাদ। এই আয়োজনটা আমরা শেষ করি একটা র্যাপিড ফায়ার রাউন্ড দিয়ে। প্রথম শব্দ জাহাঙ্গীরনগর। আমি আজ যা তার রূপকার আনু মোহাম্মদ, আদর্শ মানুষ। উপন্যাস লেনিন, সাধনা ভালো মানুষ, বেদনা মাকে হারানো, আক্ষেপ বিপ্লবী হতে না পারা, প্রেম এখন আমার স্ত্রী আমার প্রেম, নেশা নেশা সব ছাড়ছি, হৃদয় এখন 25 বছরের যুবকের মতো, এখন প্রবাস ভালো লাগে আবার ভালো লাগে না, বাংলাদেশ এখনও আশাবাদী, মাসরুর আরিফের নতুন ধারায় লেখালেখির চেষ্টা এবং আমি বলবো অনেকটা সফল, রাজনীতি এখনও হতাশাজনক তবে আমি আশাবাদী পরিবর্তন হবে, দৃশ্যকল্প সমুদ্র পাহাড় দুটোই, পরিবার স্ত্রী আর দুই কন্যা, সাহিত্য পুরস্কার যে কোনো পুরস্কারই আমি পজিটিভ অর্থেই দেখি, যদি পারতাম আমি শৈশবটাকে মিস করি, বিপ্লব যে ফর্মে আমরা স্বপ্ন দেখছি এই ফর্মে আসার সম্ভাবনা দেখি না, নিশ্চয়ই একদিন মানে অন্য কোনো ফর্মে আসবে। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ শাশুড়ি ভাই, আপনার সাথে কথা বলা খুবই আনন্দের। কথা বলছিলাম মেলার মাঠের মুখোমুখিতে ঔপন্যাসিক লেনিনের লেখক আহসানুর রহমানের সাথে, দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।